আজকে আমি তোমাদের সামনে এডুকেশনের একটি মডেল সেট তুলে ধরছি প্রশ্নগুলি দেখে নাও এই ধরনের প্রশ্নে তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে পরীক্ষাতে সরাসরি অনেক প্রশ্ন কমন পাবে এই প্রশ্নগুলি ভালো করে দেখো এখান থেকে এই প্রশ্নগুলি দেখে রেডি করে ফেলো চার নাম্বারের আট নাম্বারের অঙ্ক বিভিন্ন মডেলের যে প্রসঙ্গ সবগুলি দেওয়া আছে প্রাইভিএম গুলো দিচ্ছি তোমরা দেখে নাও এখানে প্রথমে আছে কি অন্ধশীদের শিক্ষাদান পদ্ধতি সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণে গৃহীত চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদান এই দুটা ধরে চারটায় চারটা প্রশ্ন কিন্তু শেষের অধ্যায়গুলি থেকে আসছে কর্মের জন্য আর এই দুটি এই দুটি প্রশ্ন হল এগারো নম্বর এবং বারো নম্বর অধ্যায়ের আর এই দুটি হলো নয় এবং দশ নম্বর অধ্যায় এবার তারপরের প্রশ্নগুলি দেখে নাও এগুলি আট নম্বরের মনোযোগ বলতে কি বোঝায় মনোযোগের নির্ধারকের নীতিগুলি সংক্ষেপে বর্ণনা করো থনরায়কের শিখনের সূত্রগুলি এখান থেকে অত্যন্ত দরকারি প্রশ্ন দুটি প্রশ্নে এবং এখানে অঙ্কটি আছে যারা অঙ্ক পারবে এখানে অঙ্কটা করবে আর এখান থেকে দুটো যে কোনো একটা অধ্যায়ের প্রশ্ন রেডি করবে তাই তোমাদের আর বেশি পড়তে হবে না তারপরে আছে উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতি গৃহীত পদক্ষেপগুলি বৃত্তীয় কারিগরি শিক্ষা সংক্রান্ত কঠোর কমিশনের সুপারিশ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের কমিশন কোনটি উচ্চশিক্ষা সংক্রান্ত এই কমিশনের সুপারিশ এখানে যে মডেল কোশ্চেনগুলি তুলে দিলাম প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত দরকারি এই প্রশ্নগুলি তোমরা রেডি করে ফেলো এখান থেকে দেখো এমসি প্রশ্ন আছে চারটা করে অপশন দেওয়া আছে যেটা সঠিক হবে সেটা দাগাবে দেখিয়ে রেডি করে রাখবে আমি এরপরে উত্তর দিয়ে দেব উত্তরের সঙ্গে তোমরা মিলিয়ে নেবে তাহলে প্রশ্নগুলো একে একে দেখে নাও কী কী প্রশ্ন আছে কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্র হলো এখানে নাম ডি দেওয়া আছে তোমার যেটা অসঠিক হতে সেটা দাগ দেবে মূকবোধিত্বের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন দেওয়া আছে দেখে না ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয় পরের প্রশ্ন কম্পিউটার সহযোগী নির্দেশনা হলো পরের প্রশ্ন ডেলার্স কমিশনের প্রতিবেদনটি হলো পরের প্রশ্ন জাতীয় বয়স্ক শিক্ষা কমিশন কর্মসূচি কার্যকরী হয় সে সালটা লিখে দেবে কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয় অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কথা বলা হয় কত সালে শিক্ষার অধিকার আইনটি কার্যকরী হয় এভাবে দেখো প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নাও দেখে দেখে তোমাদের খাতায় করে ফেলবে আমি এরপরে উত্তর দিয়ে দেবো তোমরা উত্তরের সঙ্গে পরে মিলিয়ে নিও সব প্রশ্নগুলি তোমরা দেখে দেখে খাতা তুলে নাও তুলে উত্তরগুলি করবে আমি দেখ দিনের মধ্যে আবার উত্তর দিয়ে দেবো তখন তোমরা উত্তরগুলি মিলিয়ে নিবে এবার এসিকিউগুলি দেখে নাও স্পিয়ার মেয়েদি উপাদান তত্ত্ব কত সাথে কত খ্রিস্টে প্রকাশিত হয় এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে এমসি কিউ এসি কিউগুলি এসি কিউগুলি দেখে নাও দেখে এগুলি রেডি করে ফেলো খাতায় এবার তারপরের এসি কিউগুলি দেখে নাও প্রত্যেকটা এসিকিউ দেওয়া আছে এগুলি কিন্তু অত্যন্ত দরকারি এগুলি করলে তোমরা পরীক্ষা হলে সরাসরি অনেক প্রশ্নে কমন পেয়ে যাবে এতে প্রশ্নগুলি দেখো পাজল বক্স আইটিআই ডিটিপি এর প্রণাম অপানুবর্তন কী প্রচেষ্টা ভুলে শিক্ষণ করছিল প্রবক্তাকে মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো দেখো প্রত্যেকটা প্রশ্ন আইসিডিএসের পরিণাম কী ইসিসি ই এর প্রণাম নবদয় বিদ্যালয়ের অপর নাম কী এভাবে দেখো প্রত্যেকটা প্রশ্ন আছে এগুলো সবগুলি রেডি করবে এখান থেকে তোমরা এগুলি কিন্তু আবার এমসি কিউয়ের মধ্যেও কিন্তু থাকতে পারে তোমরা এমন হয়ে এগুলি রেডি করবে যাতে এমসি কিউ এসে হয়ে যায় এবার মডেল কোশ্চেন সেট টু এখান থেকে দেখে নাও এখানে দুটি প্রশ্ন আছে এটা একটু দরকার কম আছে কিন্তু তবে একটু দেখে রাখবে এটা প্রশ্নটা সবার শিক্ষা অভিযান এটা দেখে রাখবে কর্মের জন্য শিক্ষা এটা তো দরকারি প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ব্যবহার সমস্যা এটা দরকারি আগ্রহ সংজ্ঞা শিক্ষাক্ষেত্রে এটাও দরকারি ঠন্ডা সূত্রে এটা অবশ্যই দরকারি এখান থেকে অঙ্কটি দেখে না মিন মিডিয়ান মোড নির্ণয় করবে করে আমাকে দেখাবে আর যারা পারবে না কমেন্টে জানাবে আমি অঙ্কটি পরে করে দেব কমেন্টে জানানোর পরে কিন্তু আমি দেবো না জানালে কিন্তু আমি দেব না কাউকে তোমরা অঙ্কগুলি আগে দেখবে দেখে ভালো করে খাতায় করবে যে প্রশ্ন পারবে না সেটা আমাকে জানাবে আমি ওগুলি দিয়ে দেবো উত্তর এবার পরের পাঠের উত্তরগুলি দেখে না প্রশ্নগুলি দেখে না মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কী ছিল মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন কোঠারি কমিশনের প্রাথমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে কী বলা হয়েছে প্রাথমিক শিক্ষার প্রসারে প্রধান সমস্যাগুলি কী ছিল তা ব্যাখ্যা করো বৃত্তীয় কারিগরি শিক্ষা কী বৃত্তীয় কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলি দেখো ভারত ভারতে বৃত্তীয় কারিগরি শিক্ষার প্রসারে প্রধান সমস্যাগুলি আলোচনা করো এরপরে দেখো আইটিএমসি কিউ এর পার্ট আছে এর সঙ্গে সেই পার্টটাও করে নেবে দেখো পরিষ্কার দেওয়া আছে দেখে নাও পরিষ্কার তুমি দেখে নাও প্রথমটা ছিল হলো সিগন্যাল শিখনের আবিষ্কারক হলেন শিখন শুরু হয় এখানে দেখো অপশনগুলি দেওয়া আছে অপশনগুলো দিয়ে দেখে দেখে রেডি করে ফেলবে এবার পরের প্রশ্নগুলি দেখে নাও তিন নাম্বার প্রশ্নটি দেখে নাও চার নামা প্রশ্ন দেখাও সবগুলো কিন্তু অপশান দেওয়া আছে এগুলি করে খাতা আমাদের রেডি করো এইগুলি যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের ফাইনালে কোনো অসুবিধা হবে না কারণ এই ধরনের প্রশ্নই তোমরা ফাইনালে পরীক্ষায় সচরাচর দেখতে পাবে আর এগুলিই পরীক্ষায় আসে এই জন্য তোমাদের এই সেট প্রশ্নগুলি তুলে দিলাম এগুলি ভালো করে দেখে নাও চারটা করে অপশন আছে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করো আমি আজকে তিনটা দিয়ে দিলাম সেট সেট এই তিনটা তোমরা রেডি করবে এর পরের দিন আমি এগুলোর উত্তর দিয়ে দেবো প্রত্যেকটা প্রশ্ন দেখো সেট প্রশ্নগুলি দেওয়া আছে দেখে না দেখে দেখে উত্তরগুলি করে দেবে এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের চারটা করে অপশন চারটা অপশন খাতায় তোলা দরকার নেই শুধু নাম্বার দিবে প্রশ্নের লাইনটা লিখবে লিখে সরাসরি উত্তরটা লিখবে এবার এসি কিউ এসি কিউগুলো দেখে নাও এসি কিউগুলো কিন্তু খুব দরকারি ভালো করে দেখো দেখো খাতায় নাম্বারগুলি দিয়ে দিয়ে উত্তর করে ফেলবে যেটা পারবে না সেটা জানাবে আমি কমেন্টে জানাবে আমি উত্তর দিয়ে দেব ভালোভাবে দেখাও প্রশ্নগুলি দেখে না প্রত্যেকটা প্রশ্ন থ্রি মডেল কোশ্চেন সেট থ্রি এটার প্রশ্নগুলি দেখে না দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পৌঁছানোর যে কোনো চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখ মানুষ হয়ে ওঠার ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকর করতে বিদ্যালয়ের ভূমিকা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার সংক্ষেপে লেখ পরিনমন কাকে বলে এগুলি ছিল চার করে নাম্বার এগুলি হল আট করে নাম্বার পরিণমনকার শিক্ষাক্ষেত্রে পরিণমের ভূমিকা এটা আট নাম্বার আগ্রহ সংজ্ঞা দেওয়া শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্বপূর্ণ গুরুত্ব সম্পর্কে আলোচনা করে এটা আট নাম্বার তারপরে এখানে মিন মিডিয়ান অঙ্ক দেখো অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটা কিন্তু ভালো করে করবে এই ধরনের অঙ্কগুলি যদি করো তো পরীক্ষা লেগে সরাসরি কমন পেয়ে যাবে এই ধরনের অঙ্কই আসে পরীক্ষায় তারপরে দেওয়া আছে আবার আট নম্বর প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অবস্থা সম্পর্কে কি জানো শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করে এই প্রশ্নটি কিন্তু এবারের জন্য অত্যন্ত দরকারি বৃত্তীয় কারিকুল শিক্ষা কাকে বলে এই দুইয়ের মধ্যে সম্পর্ক এটাও কিন্তু খুব দরকারি প্রশ্ন ভালো করে দেখো প্রশ্নগুলি প্রত্যেকটা প্রশ্নে তোমাদের দরকারই এগুলি যদি রেডি করতে পারো তাহলে তোমাদের আর পরীক্ষা ফাইনালে চিন্তা করতে হবে না এবার এমসিকিউ পার্ট বি চল্লিশ নাম্বার থাকবে এখানে এমসিকিউ থাকবে হলো চব্বিশ নাম্বার আর বাদবাকি নাম্বার থাকবে ষোলো নাম্বার থাকবে হলো এসিকিউ তাহলে এগুলি দেখে নাও এমসিকিউগুলি কিউগুলি প্রত্যেকের চার টাকার উত্তর সেগুলি সবগুলি দেখো দেখে খাতার মধ্যে নাম্বার দিয়ে দিয়ে উত্তরগুলি করে ফেলো এবার তুমি কত কয়টা প্রশ্ন উত্তর করতে পারো সেগুলিকে তোমরা খাতায় লিখে রাখো বাদ বের যেগুলি পারবে না সেগুলি আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে এইভাবে যদি তোমরা এগুলিকে প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষা হলে যে তোমাদের মধ্যে একটা ভয় থাকে সেই ভয়টা কিন্তু তোমাদের এগুলি করলে প্র্যাকটিস করলে তোমাদের ভয়গুলি কেটে যাবে এবং তোমরা সুন্দর পরীক্ষায় উত্তর করে আসতে পারবে এবং কারো উপরে তোমাদের নির্ভরশীল হবে না যে আমার পাশের জন কে কী লিখলো সেটা তোমার পরীক্ষা হল থেকে দেখে দেখে লিখতে হবে সেরকম তোমাদের অবস্থা হবে না এগুলি রেডি করলে তোমরা নিজেরাই পারবে কার উপরে নির্ভর করতে হবে না প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন ভালো করে দেখে নাও দেখে 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 এগুলো সবগুলি রেডি করে ফেলবে এই ধরনের প্রশ্নে পাবে একবার করে দেখো পরে দেখবে মিলিয়ে যে এগুলোর বাইরে কি আসে কি না এবার পরে এমসিকিউগুলি দেখে নাও পরপর এমসিবিউগুলি আছে প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও দেখে দেখে উত্তর করে ফেলো এগুলি যখন তোমরা ভালোভাবে শিখবে তখন তোমাদেরই আনন্দ লাগবে যে আমরা পরীক্ষা লাগিয়ে আমরা নিজেরা নিজেদের প্রশ্নের উত্তর করতে পারব কোনো উত্তরের জন্য কাউকে বলতে হবে না যে এটাই উত্তর কী হবে জিজ্ঞাসা করতে হবে না তোমরা নিজেরাই উত্তর করতে পারবে এবার দেখো এসিকিউ কিউগুলি দেখো ভালোভাবে এসিকিউ আছে এগুলি এগুলি থেকে কিন্তু অনেক প্রশ্ন দেখবে প্রশ্ন খুললে তোমরা অনেক প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে এই জন্য এসি কিউগুলি ভালো করে দেখাও এখান থেকে রেডি করো ষোলোটা এসিকিউ আছে এই এসিকিউগুলো আমাদের কিন্তু অথবা থাকে এমসি কিউ তোমাদের অথবা থাকবে না পরীক্ষায় কিন্তু এসিকিউর প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের অথবা প্রশ্ন পাবে এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত দরকারি সবগুলি রেডি করো আমি এখানে তিনটা সেটের প্রশ্ন দিয়ে দিলাম এই তিনটা সেট আগে রেডি করো আমি এই তিনটা সেটের উত্তর আমি এরপরে দিয়ে দেবো এগুলিকে তোমরা আগে না দেখে রেডি করো খাতার মধ্যে এবং যে বড় প্রশ্নগুলি আমি আগে বললাম প্রত্যেকটা বড়ো প্রশ্ন কিন্তু তোমরা রেডি করে ফেলবে কারণ বড়গুলোও কিন্তু একইভাবে দরকারি এমসি কিউ যেমন দরকারি বড় প্রশ্নগুলো একইভাবে দরকারি প্রত্যেকটা প্রশ্ন রেডি করো আমি সেট প্রশ্ন দিয়ে দেবো তোমরা এগুলিকে রেডি করবে আমার উত্তরের মিলিয়ে নেবে একবার তোমাদের কোনো আর পরীক্ষা হলে কোনো অসুবিধা হবে না এই ছিল সেট ওয়ান টু থ্রি এটার পার্ট নাম্বার হলো ওয়ান আমি ওয়ান পার্ট নাম্বার দিয়ে দেব এরপরে পার্ট টু দিয়ে দেব এরপরে দুই একদিনের মধ্যে আমি পার্ট এই সেটের উত্তর দিয়ে দেব সঙ্গে আমি অন্য পার্টের প্রশ্ন দিয়ে দেবো তোমরা পরে দেখি নিও